আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আজকে আমি রান্না করার পনির তৈরি করব। তো এটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়ার ওপরেই থাকতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আমি কিন্তু অনবরত দুধটাকে নাড়তেছি। ঘরে যদি আপনারা পনির তৈরি করেন তাহলে কিন্তু একদম নির্ভেজাল আর অল্প খরচে তৈরি করতে পারবেন। তো এরকম নির্ভেজাল পনির তৈরি করতে হলে অবশ্যই রেসিপিটি কিন্তু পুরোটাই দেখতে হবে, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি অনবরত দুধটা নাড়ার ওপরে না থাকতাম তাহলে কিন্তু দুধটা এতক্ষণে উপচে পড়তো বলক উঠে। তো দুধটা মোটামুটি ভালো করে জাল করা হয়ে গেছে, একটা বলক চলে আসলেই কিন্তু আপনারা ছানা কাটতে শুরু করতে পারবেন। আমি লেবুর রস দিয়ে ছানা কাটব, আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও ছানা কাটতে পারেন। মিঠু, তুমি আমার পনির বানানো দেখছো? দেখি আমার মিটি শোনে, আমার পনির বানানো দেখছে, বসে বসে মিটু ঘুমো ধরে নাই তোমার, তোমার ঘুমো ধরেনি, তুমি পনির বানানো দেখছো আমার সাথে বসে বসে। আমি 3 টেবিল স্পুন লেবুর রস বের করে নিয়েছি, তার সাথে 1 টেবিল স্পুন পরিমাণ পানি মিশিয়ে ছানাটা কাটব। তো এখন আমি ছানা কাটাটা শুরু করছি, লেবুর রসটা একেবারে কিন্তু দেব না, প্রথমবার একটু দিয়ে তারপর নাড়াচাড়া করছি। এখন আমি দ্বিতীয়বারের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করব, খুবই আলতো করে নাড়াচাড়া করব। তৃতীয়বার দিয়ে দিলাম, আবার নেড়ে চেড়ে আমি ছানাটা কেটে নেব। অলরেডি কিন্তু কাটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই দেখুন ছানাটা কিন্তু পুরোপুরি কেটে গেছে। এই অবস্থায় কিন্তু বেশি সময় আপনারা চুলায় এই ছানাটা রেখে দেবেন না, আর ছানা কাটার সময় আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছি দেখতেই পাচ্ছেন। এখন আমি এই ছানাটা ছেঁকে নেব। একটা ছাকনি নিয়ে নিয়েছি, ছাকনির ওপর একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে নিয়েছি। আপনারা পারলে সাদা কাপড় দেওয়ার চেষ্টা করবেন, রঙিন কাপড় দেবেন না, এতে করে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, ছানার সাথে রং লেগে যেতে পারে। দেখুন কত সুন্দর সফট একটা ছানা তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু ফুল ক্রিম মিল্ক দিয়ে ছানা তৈরি করবেন, এতে করে ছানাটা খুবই ভালো হবে। আর এখন আমি লেবুর রস দিয়ে যেহেতু ছানাটা কেটে নিয়েছি সে কারণে ধুয়ে নিলাম, আর এই যে ছানার পানিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়ে রুটি তৈরি করলে নাকি খুবই সফট হয়, যদিও আমি কোনো দিন করিনি। এখন আমি এই ছানা থেকে পানিটা নিংড়ে নেব, খুব জোরে জোরে চেপে চেপে কিন্তু পানিটা বের করবেন না, এতে করে ছানার ভেতরে ফ্যাটটা কিন্তু চলে যেতে পারে। আমি খুব আলতো করে চেপে চেপে এর ভেতর থেকে পানিটা বের করছি, যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই ছানাটা পনির বানানোর জন্য সেট করে রেখে দেব। তার জন্য একটা প্লেট আমি ওপর করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি। উপরে রাখলে যেন চতুর্দিক থেকে পানিটা গড়িয়ে যায় এরকম প্লেট নিতে হবে। আর এদিকে আমি কিন্তু ছানাটাকে খুব ভালো করে একটু পেঁচিয়ে নিচ্ছি, যাতে করে এর উপরে ভারী কোনো কিছু দিলে আস্তে আস্তে পানিটা কিন্তু বের হয়ে যাবে। পুটলিটা কিন্তু খুব ভালো করেই চেপে চেপে নিতে হবে, এতে করে কিন্তু পানিটা বের হতে সহজ হবে। বাকিটা আমি যেভাবে করছি আপনারা দেখে দেখে ঠিক সেইভাবে করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এভাবে পুটলি না বেঁধে কাপড়টা সুন্দর করে উপর দিয়ে ভাঁজ ভাঁজ করে দিয়ে তারপর একটা সমান প্লেট দিয়ে তারপর একটা ভারী কিছু আপনারা চাপিয়ে দিতে পারেন উপরে। আমি অল্প করে করছি তাই আর অত ঝামেলায় যাচ্ছি না। অনেকে এই ছানার ওপরে শিল পাটা কিংবা ভারী কোনো রুটি বানানোর যে পিঁড়ি আছে সেগুলো দিয়ে রাখে, এতে করে হয়ে যাবে।
তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরের দিন আমি সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম। সমস্ত পানিটা কিন্তু এর ভেতর থেকে বেরিয়ে গেছে। যখন আমি এটা এই টিস্যুর উপরে রেখেছিলাম তখন কিন্তু এটা অনেকটাই ভেজা ছিল। এখন টিস্যুটাও শুকিয়ে গেছে। এখন আমি কাপড়ের ভেতর থেকে পনিরটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেছনের দিকটা কতটা স্মুথ হয়েছে, কত সুন্দর একটা পনির তৈরি হয়েছে। ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আরও অন্যান্য মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সহায়তা করবে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। এখন আমি আপনাদের পনিরটা কিন্তু কেটে দেখাচ্ছি, এর ভেতরটাও দেখাবো কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে পনির তৈরি করেন অবশ্যই কিন্তু খুব সুন্দর পনির তৈরি করতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর পনির তৈরি হয়েছে, ভিতরে একটুও কিন্তু ফাঁকা ফাঁকা নেই, কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম সফট নরম তুলতুলে পনির হয়েছে। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে পনির সংরক্ষণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।